নেশাখোর যুবকের তাণ্ডব এবং আক্রান্ত বৃদ্ধ মাতা পিতা ঘটনা কমলাসাগর বিধানসভার পাণ্ডবপাড় এলাকায়। জানা যায়, শেখেরকোট পাণ্ডবপুর এলাকায় সন্তোষ চক্রবর্তীর ছেলে বিপুল চক্রবর্তী বয়স আনুমানিক 23 থেকে 27 বছর, নেশাগ্রস্ত অবস্থায় থাকে আর এই নেশার টাকা ঘর থেকে না পেলে বৃদ্ধ বাবা মাকে মারধর করে বলে অভিযোগ। জানা যায়, তার পিতা সন্তোষ চক্রবর্তী এলাকায় যজমানি করে সংসার প্রতিপালন করে থাকে, এলাকার বেশ সুনাম রয়েছে তার। বছর খানেক ধরে তার ছেলে নেশাগ্রস্ত অবস্থায় এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি করে রেখেছে, ব্যতিক্রম হয়নি আজও। আজ সকাল থেকে নেশার টাকা না পেয়ে উন্মাদ পাগল হয়ে ঘরের জিনিসপত্র ভাঙচুর শুরু করে এবং ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয় রান্না করার সামগ্রী এবং তার মা বাবাকে এলোপাথারি আক্রমণ শুরু করে। একসময় আত্মরক্ষায় বাড়ি থেকে পালিয়ে এলাকার শাসক দলের কর্মী মিঠুন দাসের বাড়িতে গিয়ে আশ্রয় নেয় তারা। তখন তাদের কথা শুনে এলাকার জনগণকে জোর করে নেশাগ্রস্ত যুবককে আটক করে গণধুলাই দিয়ে আমতলি থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আমার গালি গালাজ আরম্ভ করেছে আর জিনিসপত্র ব্যাংকে আছেন যে সব শেষ করছে, এবার সত্তা দিয়ে ডাল দিয়ে আর মার আহত করলিছে। এরকম করে কেড়ে কেন ক্লিয়ার করে আমি জানি ক্লিয়ার করেছা কিছু কোনো তো মনে করছো কিছু কোনা নেশা নেশা করে নি নেশা নেশা আমি কই তো নেশা করে না করে কিন্তু ইয়াকা বিমল খা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।